ইসাই 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 আর 70 নম্বর অঙ্ক কি বলা হচ্ছে দেখো এখানে সুন্দর করে বলা হয়েছে 70 নম্বর অঙ্কে বলছে যে গণেশ বাবু 1500 টাকা 10% মুনাফায় 5 বছরের জন্য ব্যাংকে জমা রাখলে তাহলে গণেশ বাবু 1500 টাকা কি করলো ব্যাংকে নিয়ে গিয়ে জমা রাখলো ব্যাংক বলল কি যে 10% মুনাফা দেওয়া হবে আপনি যদি টাকা রাখেন তাহলে 10% মুনাফা পাবে সে কথা শুনে সে কয় বছরের জন্য রেখে দিয়েছে 5 বছরের জন্য রেখে দিয়েছে কয়টা বছর 10% মুনাফা কথাটির অর্থ কি কেউ বলতে পারবা 10% মুনাফা কথাটির অর্থ 100 টাকার 10 টাকা আচ্ছা আমি মনোযোগ দিয়ে শোনো তাহলে 100 টাকা এক বছরের মুনাফা হচ্ছে 10 টাকা এটাই বুঝেছে তাহলে 10% মুনাফা কথাটির অর্থ হলো 100 টাকা এক বছরের মুনাফা 10 টাকা লিখে নাও এই যে ওখানে দেওয়া আছে মনোযোগ দিয়ে দেখো 10% মুনাফা কথাটির অর্থ হলো 100 টাকা এক বছরের মুনাফা 10 টাকা সবাই আনমুট করে রাখবা একটু রেকর্ড হচ্ছে আনমুট করে রাখবা দশ পার্সেন্ট মুনাফা কথাটির অর্থ হল 100 টাকা এক বছরের মুনাফা 10 টাকা এবার খ নম্বরে যাই আমরা বলছে 1500 টাকা টাকায় 5 বছরের মুনাফা কত তাহলে 1500 টাকায় 5 বছরের কত টাকা সে মুনাফা পাবে এটা বের করতে হবে তাহলে 100 টাকার এক বছরের মুনাফা যদি 10 টাকা হয় 1 টাকায় কত 1500 টাকা এক বছরের মুনাফা কত এক বছরের মুনাফা যেটা বার হবে তার সঙ্গে আমরা 5 বছর কি করে দিব গুণ করে দিব দিলে 5 বছরের মুনাফা হয়ে যাবে আমার মনে হয় এক নম্বর অঙ্ক তোমরা সবাই উঠাতে পেরেছ আশা করি আমার উঠানো হয়নি কলমের কালি শেষ হয়ে গেছিল খ নম্বর কি বলছে 1500 টাকায় 5 বছরের মুনাফা কত তাহলে 1500 টাকায় 5 বছরের মুনাফা আমরা বের করে ফেলি এবার খ নম্বর দেখো 100 টাকায় এক বছরের মুনাফা 10 টাকা 1 টাকায় এক বছরের মুনাফা কত আর 1500 টাকায় এক বছরের মুনাফা কত পেয়েছে 1500 টাকায় এক বছরের মুনাফা হচ্ছে 150 টাকা আমরা এটাকে কি করব কাটাকাটি করব কাটাকাটি করি 100 এই 15 সময়তে কতবার যায় বলো তো 15 বার যায় কতবার যাবে 15 তে 10 গুণ করলে 15 কে 150 টাকা তাহলে এই 1500 টাকা এক বছরের মুনাফা কয় বছরের মুনাফা পেয়েছি আমরা এখানে এক বছরের মুনাফা যদি 150 টাকা হয় তাহলে 5 বছরের মুনাফা কম হবে না বেশি হবে বেশি হবে এক বছরের মুনাফার সাথে 5 বছরের মুনাফা আমরা কি করলাম গুণ করে দিলাম তাহলে 1500 টাকা 5 বছরের মুনাফা বেশি হবে বেশি হলে গুণ করবো গুণ করলে 750 টাকা এটাই উত্তর সবার ওঠানো হয়েছে স্যার
ওটা একবারে করা যায় না একবারে পাঁচ বছরের মনে হয় একবারে করা যায় একবারে করা যাবে সমস্যা নাই করা যাবে আমি একটু আলাদা করে করে দিয়েছি যাতে বুঝতে সুবিধা হয় শেষ হলে আমাকে বলবা যে অঙ্কটা শেষ হয়েছে বা হ্যাঁ শেষ হয়েছে আমি আরেকবার বুঝাই দিব মনোযোগ দিয়ে দেখো 100 টাকার এক বছরে মুনাফা যদি 10 টাকা হয় তাহলে 1 টাকা এক বছরে মুনাফা সব সময় কম হবে কম হলে কি করব আমরা এখানে ভাগ হবে তাহলে 10 উপরে এই 100 টাকা কই আসবে নিচে আসবে 10 নিচে 100 টাকা তাহলে 1 টাকার মুনাফা যদি এটা হয় তাহলে এবার আমরা 1500 টাকার মুনাফা অবশ্যই বেশি হবে তাহলে 1500 টাকা এক বছরের মুনাফা 10 গুণ 1500 বেশি হলে উপরের সংখ্যার সাথে গুণ হবে উপরের সংখ্যার সাথে আমরা গুণ করলাম 1500 নিচে দিলাম কত 100 এত টাকা তাহলে আমরা এবার কাটবো কাটাকাটি করলে 100 1500 মধ্যে কয়বার যায় 15 বার যায় 15 যেমন 10 গুণ করলে হয় 150 টাকা কয় বছরের মুনাফা হলাম আমরা 150 টাকা এই যে এক বছর এখানে দেওয়া আছে এক বছরের মুনাফা 150 টাকা কয় টাকার এক বছরের মুনাফা 1500 টাকা এক বছরের মুনাফা 1500 টাকা এক বছরের মুনাফা যদি 150 টাকা হয় তাহলে 1500 টাকা আমি 5 বছর রাখবো 5 বছরে আমার মুনাফাটা বেড়ে যাবে এক বছর যদি 150 টাকা পাই 5 বছরের বেশি পাবো তাহলে 5 দিয়ে গুণ করবো 5 এর জায়গায় 7 বছর তাহলে 7 দিয়ে গুণ করবো 10 বছর হলে 10 দিয়ে গুণ করবো 20 বছর হলে 20 দিয়ে গুণ করবো তার মানে যেটা আমি এক বছরের মুনাফা বের করেছি এখন এখানে যে কয় বছর বলবে তত দিয়ে গুণ করলেই তত বছরের মুনাফা বের হয়ে যাবে তাহলে 5 বছর বলা হয়েছে তাহলে এক বছরের মুনাফা 150 টাকা গুণন 5 বছর বলছে 5 দিয়ে গুণ করলাম তাহলে 750 টাকা সবাই বুঝতে পারছো এখানে কাটাকাটি করে নিবা কমপ্লিট সবার মুনাফা 150 টাকা এবার 8 বছরের মুনাফা কত করা হচ্ছে তাহলে 8 দিয়ে কি করবো গুণ করে দিব তাহলে 1500 টাকার 8 বছরের মুনাফা 150 গুণন 8 সমান 1200 টাকা এটাই উত্তর করে গেল স্যার আমার মনে হয় ওটা খ হতে প্রাপ্ত থ্যাংক ইউ Thank you.